মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। রাজ্যপাল ছাড়াই অবশেষে শপথ নিলেন তৃণমূলের দুই বিধায়ক। শুক্রবার বিধানসভার স্পিকার শপথ গ্রহণ করালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রিয়াত হোসেন সরকারকে। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে। ভোটের ফল ঘোষণার প্রায় এক মাস পরে অবশেষে বিধায়ক হিসেবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার। তাদের শপথ বাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুই বিধায়কের শপথ নিয়ে সপ্তাহ খানেক ধরে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্যপালের সাথে সংঘাতে দুই বিধায়ক শপথ থেকে বিরত ছিলেন। রাজ্যপাল দুই বিধায়ককে শপথের অনুমতি দেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার বিশেষ অধিবেশনে ডেপুটি স্পিকার স্পিকারের উপস্থিতিতে এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেন। ডেপুটি স্পিকার আশিষ বন্দ্যোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করানোর ব্যাপারে। তার অনুরোধেই এদিন বিধানসভায় স্পিকার দুই বিধায়ককে শপথ গ্রহণ করান।